चैनल और सकाल बेला आज हलो षष्ठी जामाई षष्ठी हमार बाड़ी जामाई नहीं किन्तु तथापि षष्ठी कारण मे आछे आमादेर मे के षष्ठी देवा हय और ए बछर अवश्य षष्ठी खाली पुजो करेछि घट बसिएछि किन्तु कोनो धरनेर सेई दुब्बा टुब्बा बेधे जे माथाय दे ओगुलो नेई कारण आजके आषाढ़ेर एक तारीख और आषाढ़ेर जे जल बा दुब्ब सेगुलो माथाय दिते नेई सेई जन्य खाली पुजो होयेछे टापुरेर नामे और पुजोर प्रसाद देवा होयेछे एगुलो खावा होयेछे और एखन होच्छे ब्रेकफास्ट ब्रेकफास्टे होच्छे आलू परोठा और आज के सारा दिन आमार साथे थाकुन देखुन किभाबे षष्ठीटा आमरा पालन करी और की खावा दावा हय और एखन खूब सम्भव दीदीभाईरा आसते पारे देखी जदि आसे ताहले निश्चय आपनादेरके देखाबो दीदीभाईके पलके और खूब गरम लागछे सुतरां ब्रेकफास्ट गुलो बानिए नेई तारपर आबार आसछि तो एखाने चलछे एई जे आलू परोठा छाया बानाच्छे छाया एखाने बानाच्छे आलू परोठा असम्भव झामेलार काज एकटा और एखाने सब मिष्टि एसे गेछे आमार एई जे मेयेर जन्य सब किन्तु मेये एकटाओ मिष्टि खाय ना सब आमादेर पेटेई जाबे एगुलो एटा ठाकुरेर प्रसाद एखाने एनेछे जिलिपि और एखाने ए जे की बोले एटाके काजुर बर्फि एटाके की बोले जानी ना भूले गेछि एटाते एटा हलो लालमोहन मेये मिष्टि खेते एकदमई भालोबासे ना ताई ओर जन्य होच्छे परोटा और आमी एकदम आजके लाल 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 होये आछि एई नाइटीटा आमाके एखान थेकेई आमी जे गार्डेने आछि सेई गार्डेने सामने जे बाजारटा आछे ओखान थेके एने दियेछे कारण सेदिन बोलछिलाम जे आमार सब नाइटी नष्ट होये गेछे तो সেদিন মিস্টার গিয়ে এই নাইটিটা এনে দিয়েছে হ্যাঁ এই যে টাপুর চান টান করে নতুন প্যান্ট ট্যান্ট পরে দাঁড়ানো এখন সে খাবে হ্যাঁ হয়ে গেছে যে দিয়েছি না এই যে টাপুরের আরেকটা নিয়ে যাও এই হলো টাপুরের ব্রেকফাস্ট খাচ্ছে সস দিয়ে ভালো লাগবে সস দই হলে ভালো ছিল দই ছিল কিন্তু দইটা দিব না ঠান্ডা ফ্রিজে দই খাওয়া ভালো না একটু দই নেই না নিয়ে নে ফ্রিজ থেকে দইটা নিয়ে নে একদম কাশি হবে টাপুর তো ভাবছিলাম দইটা দেব না কিন্তু লাগে এইটা দিয়ে দিতে পারো উপরে থেকে বাড়িটা হ্যাঁ এটা দই দই হ্যাঁ তো দেখা যাক সারাদিন কি করি সারাদিন কি আর করব রান্নাবাড়া খাওয়া এই তো আর তো কিছু নয় চুল এখনও ভেজা আছে তো চলুন ব্রেকফাস্ট একবারগুলো করি তারপর দেখা যাক কি রান্নাবাড়া হয় অলরেডি সকাল সকাল মাংস এসে গেছে চিকেন এনেছে আমাদের আমরা মাটন খাই না এ বেশি নিবি না টাপুর বাস বাস তো খেয়ে নিক আর ওর পাপা আসেনি আমার মনে হয় পলরাও এতক্ষণ একটুর মধ্যে এসে যাবে তো দেখা যাক আসে কি না আসবে আমার মনে হয় যতটুকু আর প্রচণ্ড রৌদ্র উঠেছে সকালবেলার দিকটা ভালোই ছিল কিন্তু এখন একদম পুরা আবার রৌদ্র উঠে গেছে তো বানাই এগুলো অনেক ঝামেলা এই আলু পরোটা বানানোর কাজ অনেক ঝামেলার কাজ বানাবেন তো এইদিকে বেরিয়ে যাবে ওইদিকে বেরিয়ে যাবে এদিকে বেরিয়ে যাবে এই খুব ধৈর্য সহকারে বানাতে হয় কিন্তু এখন আর সময় নেই প্রায় 10টা বাজে চলুন ক্যামেরাটা রাখি আর খাওয়া দাওয়া করি আমরা কে হ্যাঁ কে
একদম নেস্ট নাড়ানো শুরু করেছে তাই তারপর ওইখানে দেয় না ওখানে দেয় বস দেখবি হাতের চেয়ে সামনে এত এত ও শালিক না না আরে বাপ রে গরমের জন্য উঠেও না দেখি পাখি না রে মা ও খেতে পারবে একটু বড় দিলে কি আর রে বাবা একটা বিস্কিটে পোষায় না এটা পুর আহ ব ব ব বচো 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 কি নে নাড়াচ্ছে রে বাবা বসো 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 দেখবি মা আমার দেখবি মা চেনে না না আমাদেরকে পাপা দেয় সব দিন পাপা দেয় তো বেশি দিন হয় নাই না আসছে বাস এখন যাও টাটা টাটা যা আছে গুড ইভিনিং গাইস কেমন আছো তোমরা সবাই এখন কাল ষষ্ঠীর সকালটুকুই দেখাতে পেরেছি বাকি আর কিছু দেখাতে পারিনি বলেছিলাম দিদিভাইরা আসলে সবার সাথে দেখা করাবো কিন্তু এত গরম পড়েছিল ব্রেকফাস্ট খাওয়ার পর আর আমার এনার্জি ছিল না দিদিভাইরাও এসেছিল পলও এসেছিল খাওয়া দাওয়া হয়েছে ব্রেকফাস্ট করে ওরা চলে গেছে যেহেতু আমাদের এখানে কারফিউ মানে লকডাউন শুরু হয়ে যায় একটার থেকে 12টা অবধি দোকানপাট খোলা থাকে কিন্তু একটার থেকে আবার লকডাউন শুরু হয়ে যায় তো ওরা এসেছিলো ধমাধম করে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে খাওয়া দাওয়া না ব্রেকফাস্ট করে চলে গেছে আর দিদিভাইও নিয়ে এসেছিলো অনেক কিছু টাপুরের জন্য যেহেতু ষষ্ঠী ছিল আর এবছর আমাদের এমনিতেই মনটা খুব একটা ভালো নয় তাই আর ভিডিও করলাম মানে ব্লগ করতেও ইচ্ছা করছিল না কারণ প্রতি বছর আমি তো কখনো জামাই ষষ্ঠীতে যেতে পারিনি যেহেতু আমার মানে মার বাড়ি বা দাদার বাড়ি যাই বলুন এখন দাদার বাড়ি তো গুয়াহাটি ছিল তো গুয়াহাটি আমার যাওয়া হয়নি কখনো আমি ষষ্ঠীতে যাইনি তিনসুকিয়াতে যখন ছিল তখন নিয়েছি আর গুয়াহাটিতে যাওয়ার পর আর হয়নি আমার কিন্তু তথাপি যত বছর মা জীবিত ছিল তত বছর মর্নিংয়ে একটা ফোন আসতো মর্নিংয়ে না আগের দিন ফোন আসতো জামাইকে নিমন্ত্রণ করা হতো গুয়াহাটি আসার জন্য কিন্তু এই বছর খুব মিস করছি মাকে বাবাকে তো দিদিভাই এসেছিলো ওই সারাদিন যতক্ষণ ছিল মা বাবার কথাইতেই আমরা চলে গেছি মানে কথা নিয়েই ব্যস্ত হয়েছিলাম তো তারপর প্রচণ্ড গরম আর আর একটুকু আমার মোবাইল হাতে নিতে ইচ্ছে করলো না কারণ তারপর দিয়ে খাওয়া দাওয়া করেছি রান্নাবাড়া করেছি কিন্তু প্রচণ্ড গরম পড়েছে এদিকে যে থাকে বা তিনসুকিয়ায় যে থাকে এই দিকটাতে যে থাকে সে বুঝতে পার জানে যে কি প্রচণ্ড গরম পড়েছে অ্যাকচুয়ালি আমরা এতটা গরম সহ্য করতে পারি না কারণ আমাদের এখানে অতটা গরম পড়ে না আর এসি তো চালানো হয়ই না খুব কমই চালাই কিন্তু এই কদিন ধরে এসি পুরো চলছে রাত্রি বেলাতে চলছে দুপুরবেলাতে চলছে যতটা পারি অ্যাভয়েড করি কিন্তু এখন আর অ্যাভয়েড করা যাচ্ছে না আর আমাকে খুব অসুস্থ অসুস্থ লাগছে দেখতে কারণ শরীরটা ভালো নয় গ্যাস হয়ে গেছিলো বমি বমি ভাব এখনও আছে কিন্তু ব্লগটা শুরু করেছিলাম এন্ড তো করিনি তাই ভাবলাম ব্লগটা এন্ড করি সকালবেলাও একটু উঠিয়েছিলাম মর্নিংয়ে একটা ডগি এসছিলো তো তার একটু দেখি তাকে একটু দেখিয়েছিলাম এখন এই চা একটু চা খাবো আর টাপুর কি উঠে যা টাপুরের যে কি হবে ভগবান জানে টাপুর যে কি করবে কবে ওদের কিভাবে ওদের রেজাল্ট আউট হবে আপনারা সবাই জানেন যে এইচএস ক্যান্সেল হয়ে গেছে তারপর এখন রেজাল্ট কিভাবে দিবে কি না কিছুই জানি না তো চা দিয়েছে চাটা খাই
চাটা খেতেও ইচ্ছা করছে না, কিন্তু সেই বলে না অভ্যাস, দু টাইম চা না খেলে ভালো লাগে না। চাটা একটু খাই, আদা চা, এই যে আদা চা, চিনি, চিনি ছাড়া। তো আমার কয়েকদিন ধরে খুব গ্যাস হচ্ছে, ভালো না শরীরটা, খুব একটা অতিরিক্ত গরম হয়, তো এই জন্য আরও ব্লগ করি না, মাঝে মাঝেই বন্ধ করে দিই। ব্লগটা করতে ভালো লাগে, কিন্তু শরীর যদি ভালো না লাগে তখন আর করতে ইচ্ছে করে না। আর ওয়েদারও যদি সাথ দেয়, ওয়েদারও ভালো থাকে, ওয়েদার মানে প্রচণ্ড গরম পড়েছে। তো আমরা চাটা খাই, তারপর দেখি কি দেখানো যায়, না ব্লগটা এন্ডই করব। আর বাইরে একটু সময় হেঁটেছিলাম, বাপ রে বাপ, একে তো মশা কামড় দিয়ে পুরা ফুলিয়ে দিয়েছে, এই গরমে কোথাও গিয়ে শান্তি নেই, কোথাও না। তো ঠিক আছে, আমরা চাটা খাই, খেয়ে পরে আবার আসি। যদিও গ্যাস হয়েছে, গ্যাসের প্রবলেম চলছে, কিন্তু এটা আমার ফেভারিট। কেমন লাগছে দেখতে, আজকে অনলাইন থেকে দুটা কি আছে, এটা গাউন ট্যাবলেট, জাস্ট ফ্রক এমনিতে, কিন্তু লম্বা ম্যাক্সি ড্রেস ট্যাবলেট দুটা এনেছি, কিন্তু কতটুকু বাড়িতে পড়তে পারবো জানি না, কারণ যা গরম পড়েছে, পাতলা কিছু না পড়লে ভালো লাগে না, থাকা যায় না। তো আমি শেয়ার করবো এই দুটা, আমি চাটা খেয়ে নিই তারপর দেখাচ্ছি। জামাই কিনেছিলাম, বলেছিলাম সেদিন অনলাইন থেকে শপিং করেছিলাম, তো এই দুটোই বেশ কমফোর্টেবল আছে জামাগুলো। আর একটু নতুন মানে নতুনত্ব কিছু একটা পরলাম, আমি সাধারণত এগুলো পরি না, বাড়িতে পরার জন্য, অবভিয়াসলি বাড়িতে পরার জন্যই এনেছি, হয়তো ব্লগে দেখতেও পারেন যদি ঠান্ডা একটু পড়ে, না হয় এতটা লং, প্রচুর লং, এটা প্রচুর লং, একটু ব্ল্যাকটা একটু বেশি লং, এটা মোটামুটি ঠিকই আছে। তো এই কালারটাও ভালো, মোটামুটি গরমের মধ্যে ঠিকই আছে। তো এই দুটো কিনেছি, এই দুটো দাম বলছি না, যদি আপনারা কেউ জানতে ইচ্ছে হয় তাহলে বলবেন, আমি দামটা বলে দেবো কত, কম্বো প্যাক ছিল দুটোর। তো যাই হোক, এই ছিল
আমার শপিং আগেও একদিন বলেছিলাম, শপিং করেছিলাম, এটাই ছিল। আর ঠিক আছে, এখন রাখি আর চেঞ্জ করি, ফটো তুলবো দেখে লিপস্টিক দিয়েছিলাম। আর এই জন্য গরমে একদম ঘেমে যাচ্ছি দেখুন, তো আবার আসছি, চলুন ব্লগটা এন্ড করবো। লিপস্টিক কোথায় এদিকে লাগেও নি, চল। তো এখন বাজি রাত্রি 7:45, আর ড্রেস পরেছি যখন ভাবলাম দুটো ইনস্টাগ্রামে রিল বানিয়ে নিই, তো রিল বানাতে আরও অনেকটা সময় চলে গেল। কী করবো বলুন, বসে বসে আর ভালো লাগে না, একটু নিজেকে খুশি রাখার জন্য এইসব কাজকর্ম করা, আর না হয়তো গোটা দিন বাইরে তো যাওয়া বন্ধই, আর বাড়িতে বসে বসে আর কত ভালো লাগে। তাই একটু নিজেকে একটু আনন্দ দেওয়ার জন্য এইসব কাজ মেয়েও করে, আমিও করি। তো যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হয় তবে আমার ইনস্টাগ্রাম আইডি হলো দ্য কালো ছায়া, আপনারা চেক করতে পারেন ইনস্টাগ্রামে গিয়ে। আর ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ এখন ও অফিস থেকে আসবে, চা টা খাবে, আর গরমের মধ্যে সেই সময় আসলে পড়ে না, সেই এগুলো নিয়ে আবার ভিডিও করতে থাকলে মাথাটা আরও গরম হয়ে যাবে। তাই এখানেই ব্লগটা এন্ড করলাম। আর যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। তো আজকে গুড নাইট, টাটা।